আজকে আমরা দ্বিতীয় ক্লাসে এসেছি। তা দ্বিতীয় ক্লাসে আগের দিন আমরা 10 নম্বর অব্দি অঙ্ক করেছিলাম, সিম্প্লিফিকেশন পার্ট 1। আজকে সিম্প্লিফিকেশন পার্ট 2 করছি। তা প্রথম দিনের ক্লাস কিরকম লাগলো তোমরা কমেন্ট সেকশনে ওখানে জানাতে পারবে। আমি এখানে আজকে প্রথম 11 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। এর PDFটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে আছে। দেখছো, দেখো প্রথমে এই জায়গাটায় একটু নজর দিতে হবে। দেখো এখানে একটা মিশ্র ভগ্নাংশ রয়েছে। তা তোমরা তোমাদের প্রথম কাজ হচ্ছে এই মিশ্র ভগ্নাংশ মানে কি, মিশ্র ভগ্নাংশ মানে এর মাঝখানে একটা আমাদের প্লাস রয়েছে, প্লাস দেওয়া যায়। কেন দেওয়া যায়? দেখো এখানে আমরা হাফ দেব যদি লিখি, আমরা বলতে পারি একটা আর তার সাথে হাফ যোগ হয়েছে। তাই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই মাঝখানে একটা, যখনই এরকম টাইপের অঙ্ক দেখবে তুমি মাঝখানে একটা প্লাস আনতে পারবে, কারণ প্লাস করলে ওইটাই হয়। আচ্ছা, এইবার কাজ হচ্ছে তুমি ওই 99 সংখ্যাটাকে এই দুটোর সাথে গুণ করে দেবা। তাহলে একবার 999 সাথে গুণ করলে 999 গুণ তোমার 99 হবে, আর একবার হবে 494/495, তার সাথে 99 গুণ হবে। তা তুমি দেখলেই বুঝে যাবে এই জায়গাটা তোমার কাটাকুটি যাচ্ছে, 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে। তাহলে আমি কি করব, এই যে দুটো নিচে 5 আছে সেই দুটোকে দেখো পাশাপাশি আমি যদি লিখি, তাহলে 494/5 এই একটা যোগ করা যাচ্ছে। আর কি টার্ম পড়ে থাকছে, আর পড়ে থাকছে এই টার্মটা 999/99। তা এইখান থেকে যদি তুমি যোগ করো, দেখো 495/5 আসছে, মানে ওটাকে 99 আমরা বলি, এখনই কেটেছিলাম 99-কে 5 দিয়ে। তাহলে এখানে আছে আবার 999/99। দেখো এই দুটোর মধ্যে থেকে 99 কমন যাচ্ছে। তা তুমি 99 কমন নিলে প্রথম থেকে 1 থাকছে আর পরে 999 থাকছে। তার মানে আলটিমেটলি এটা পাওয়া যাচ্ছে হচ্ছে 99×1000, 99,000। এইটা আমরা পাচ্ছি, তাহলে অ্যান্সার হবে 99,000। তা পরীক্ষার হলে এই অঙ্কটা যখনই দেখবে তুমি, একবার দেখবে এইটার যত গুণ এটা হয় সেটাই এই নিচে রয়েছে, আর এর সাথে যদি কোনো রাশি গুণ না করা থাকে তখন তুমি ডাইরেক্ট ভাবতে পারবে এইভাবে কতগুলো শূন্য, এখানে যতগুলো নয় ততগুলো নয়, ওখানে যতগুলো শূন্য ততগুলো শূন্য। শুধু দেখে নিতে হবে এই 5টা এই দুটো ভাগ করে, এটা দিয়ে ভাগ করে আসছে কিনা। আচ্ছা এবার তাহলে আমরা পরের অঙ্কটায় চলে যাই। 12 নম্বরের অঙ্কটা এরকম অঙ্কের প্যাটার্নে রয়েছে। তা দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে যে সেম ডিজিট ওরা রিপিট করেছে। তা এরকম অঙ্কের বেলায় কি করবে, আর দশমিকগুলো সেম জায়গায় রয়েছে, তা তোমরা এরকম অঙ্ক দিলে কি করবে, এই জিনিসটাকে আমরা মনে মনে এ ধরে নিতে পারি, আর এই টার্মটাকে মনে মনে বি ধরে নিতে পারি। তা যদি আমরা এ আর বি ধরে নিই মনে মনে, তাহলে আমরা কি রাশি পাচ্ছি আমরা একটু দেখি। আমরা পাচ্ছি a+b তার হোল স্কোয়ার, এই একটা পাচ্ছি, আর এখানে পাচ্ছি -a-b তার হোল স্কোয়ার, এই লিঙ্কটা পাচ্ছি। আচ্ছা এই এইগুলো পাচ্ছি, তা এর মধ্যে আর নিচে পাচ্ছি a×b। এবার দেখো যাদের সূত্র মুখস্থ, বীজগণিতে যে সূত্রগুলো থাকে a+b তার হোল স্কোয়ার -a-b তার হোল স্কোয়ার, এটা 4ab সূত্র, যাদের সূত্র মুখস্থ আছে তারা ডাইরেক্ট এটা করতে পারবে 4ab। তা 4ab/ab এটা কত হবে উত্তর, তাহলে দেখো a আর b এর মানের উপর কোনো ডিপেন্ড করছে না, ঠিক আছে। আচ্ছা তবু আমি বলছি, যারা ধরো বুঝতে পারলো না ডাইরেক্ট কিভাবে 4ab আসে, তা তুমি, আমি একটু নিচে এখানটা ভাঙিয়ে দেখাচ্ছি এই রাশিটাকে। এটাকে আমি এরকম লিখতে পারি a² + 2ab + b², এটা হচ্ছে a+b তার হোল স্কোয়ারের সূত্র, আর তার সাথে বিয়োগ আছে। এইটাকে যদি আমি সূত্রে ভাঙাই তাহলে হবে a² - 2ab + b², এরকম হবে। তা আমরা পেয়ে যাবো কি a² + 2ab + b². এবার মাইনাসটা যদি আমি ভেতরে গুণ করি হয়ে যাবে -a² + 2ab - b². দেখো এইখানে a² কেটে যাচ্ছে, b² কেটে যাচ্ছে, তাহলে 2ab 4ab পাচ্ছে। তা আমরা এগুলো ডাইরেক্ট সূত্র মনে রাখতে পারবো, কি দুটো সূত্র হয় আমি দুটো সূত্রই বলে দিচ্ছি। দুটো সূত্রের মধ্যে একটা হচ্ছে এই যে এটা যেটা লিখেছি a+b তার হোল স্কোয়ার -a-b তার হোল স্কোয়ার, এর সূত্র হয় 4ab, আর একটা হচ্ছে a+b তার হোল স্কোয়ার +a-b তার হোল স্কোয়ার। যদি মাঝখানটা প্লাস থাকতো তাহলে তখন 2ab 2ab কাটতো, দুটো স্কোয়ার আর বি স্কোয়ার পড়ে থাকতো, তাহলে 2×a² + b² পড়ে থাকতো। এই দুটো হচ্ছে এটা সূত্র, এই দুটো মনে রাখবে। পরের অংশে যাচ্ছি।
এই অঙ্কটার ক্ষেত্রে দেখো তোমাকে এরকম একটা রাশি দিয়ে দিয়েছে যে পি বাই থ্রি ইকুয়াল টু কিউ বাই ফোর ইকুয়াল টু আর বাই সেভেন, তাহলে এই রাশিটার মান কত। তা এইগুলো দেখো পরীক্ষার হলে তো তুমি যেহেতু তাড়াতাড়ি অঙ্ক করতে চাও তখন কি করবে, পি এর মান 3, কিউর মান 4 আর আর এর মান 7 বসিয়ে দিতে পারো, ঠিক আছে, ডাইরেক্ট বসালে তোমার উত্তর চলে আসবে। কিন্তু অঙ্কটা যদি তোমাকে করে দেখাতে হয় তখন তুমি কি করে করবে, তখন তুমি এটাকে একটা কে ধরে নেবে যে এই রাশিটার গুলোর সমান হচ্ছে কে। তাহলে এখান থেকে দেখো তুমি পি ইকাল টু কি পাচ্ছ, এটার সাথে যখন এটা সমান করছো তুমি পাচ্ছ পি ইকাল টু 3 কে, এই একটা পাচ্ছ। আচ্ছা তুমি কিউ ইকাল টু কি পাচ্ছ, কিউ ইকাল টু পাচ্ছ 4 কে, আর আর ইকাল টু পাচ্ছ 7 কে, এটা পাচ্ছ। এবার তুমি রাশিমালাটা নাও, যেটা তোমাকে গিভেন রাশিটা নিয়ে নাও, তো তোমাকে এখানটা এইটা দিয়েছে, এই রাশিমালা তুমি শুধু মানগুলোকে বসিয়ে দাও। দেখো পি 3 কে, 4 কে, 7 কে, বাই 7 কে, তার মানে এটা 14 কে বা 14 কে হবে, আর নিচে 7 কে, দেখো যোগ করে দেখো তাহলে উত্তর হচ্ছে 2। তাহলে তুমি এই অঙ্কটা তুমি যে আমার মতো কে ধরে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি ডাইরেক্ট এই পি ইকাল টু 3, কিউ ইকাল টু 4, আর ইকাল টু 7 বসিয়েও এরকম অঙ্ক করতে পারো। কারণ দেখো কে শেষ পর্যন্ত কেটেই যাবে, কিন্তু যদি তোমাকে কোনো ডেসক্রিপটিভ পরীক্ষাতে তোমাকে অঙ্ক করতে হয় তোমাকে তখন কিন্তু এরকম ধরে করতে হবে, 14 নম্বর অঙ্কে যাবে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো পি এর মান 99 দিয়ে দিয়েছে আর তোমাকে এরকম একটা রাশি দিয়ে দিয়েছে, এই রাশিটার মান কত নির্ণয় করতে হবে। তাহলে আমি তো এমনিতেই বুঝতে পারছি যে এখানে তো ডাইরেক্ট 99 মানটা বসানো যাবে না, এখন ডাইরেক্ট 99 মানটা বসালে এটা খুবই বড় একটা রাশি চলে আসবে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমি প্রথমে এটা একটু গুণ করবো। দেখো গুণ করলে এটা পি কিউব হয়ে যাবে, যেহেতু পাওয়ারে 2 আছে এখানে 1 আছে, যোগ হয়ে যায় গুণ করলে পি কিউব হয়ে যাবে, এটা 3p² হয়ে যাবে, আর এটা 3p এটা আসছে। এইবার দেখো এই জিনিসটা দেখতে এ প্লাস বি তার হোল কিউবের সূত্রের মতো লাগছে, কিন্তু সেইটা করার আগে তোমাকে কী করতে হবে, তুমি প্লাস 1 করতে হবে, মাইনাস 1 করতে হবে। দেখো কেন এইটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কী বলে, বলে এস কিউ প্লাস 3a² b প্লাস 3b² a প্লাস বি কিউ। দেখো আমি যদি এই ওপরের যে রাশিটা আছে তার মধ্যে যদি ওটাকে পি ধরি, মানে এই এটাকে যদি পি ধরি আর বিটাকে যদি 1 ধরি, দেখো এটাই আসছে যে এটা কি, তার মানে এটা এই সূত্রে রয়েছে, তোমাকে ধরেই নিতে হবে। তাহলে এই যে রাশিটা আছে তাহলে এইটা হয়ে গেল পি প্লাস 1 তার হোল কিউব, ঠিক আছে। এখানে কিন্তু একগুলো মানে এখানে 1 গুণ ছিল আর এখানে 1a² ছিল, মানে ওগুলো এইভাবেই দেখিয়েছে, মানে আমরা জাস্ট বুঝে নেব এটা 1এর কিউব ছিল, মানে দূরে সরিয়ে লিখি তাহলে আরও বুঝতে পারবে 1এর কিউব ছিল। তাহলে এটা হয়ে গেলো এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, তার থেকে এই 1 বিয়োগ হয়েছে, একটা +1 এনেছিলাম তাই একটা -1 করতে হয়েছে। তাহলে এইবার আমি মানটা দেখো বসালে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, 99 + 1 যখন হয়ে গেল তাহলে এটা 100 কিউব হয়ে গেল -1, এবার তুমি 100 কিউব করে দেবে, 100 কিউব করলাম, 100 কিউব থেকে আমি 1 যখন বিয়োগ করব তাহলে কত করে থাকবে, 6টা মান করে থাকবে, এটাই হচ্ছে উত্তর। তাহলে এইরকম অঙ্কগুলো যখন করতে হবে তখন আমাদের মনে রাখবে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি তার হোল কিউব, এ প্লাস বি তার হোল কিউব, এইসব সূত্রগুলো একটু মনে রাখতে হবে, তাহলে এগুলো আমাদের ক্ষেত্রে আরও সহজ হবে। পরের অঙ্কতে যাচ্ছি, আচ্ছা 15 নম্বর অঙ্কটা এরকম আছে, পি এর মান হচ্ছে 1001 রয়েছে, তাহলে এই রাশিটার মান কত। তা দেখো আগের অঙ্কটায় যখন এরকম একটা রাশিমালা ছিল তখন আমরা ওইটা প্লাস ছিল দেখেই বুঝতে পারছিলাম ওইটা এ প্লাস বি তার হোল কিউব ছিল, তো সেই রকম এইটা দেখো একটু ভাবলেই বোঝা যাবে এটা এইরকম ফরম্যাটে আছে, এ মাইনাস বি তার হোল কিউবের যে সূত্রটা আছে সেটা আছে, এ কিউব মাইনাস 3a² b প্লাস 3b² a মাইনাস বি কিউব। দেখো এই সূত্রতেই আছে, তুমি দেখো এ আর এটার জায়গায় যদি পি আর এটার জায়গায় বি এর মান জায়গায় যদি 1 ধরো, দেখো এই রাশিটাই আসছে আমরা যেটা উপরে আছে, পি কিউব মাইনাস 3p² a হচ্ছে 1, কারণ আমি এখানে 1এর কিউব নিয়েছি লাস্টে, আর এই মাঝখানের যে টার্মটা আছে সেটা দেখো 3b² মানে এখানে বি হচ্ছে 1 তার স্কোয়ার ইন্টু এ, এও পি ধরেছি, দেখো এই রাশিটাই আসে। তার মানে এটা দেখেই বুঝে যাচ্ছে আমার এখানে পি মাইনাস ওয়ান আছে তার হোল কিউব আছে। তাহলে এই রাশিটার ক্ষেত্রে আমি ডাইরেক্ট লিখতে পারি যে এটা ইকুয়াল টু
p minus 1 তার হোল কিউব দেখো কিউব আছে আর উপরে উপরে দেখো আমি এইটা মানে কি এই কিউব রুট মানে হচ্ছে 1/3 এটা থেকে p minus 1ই বেরাবে তাহলে p এর মান হচ্ছে 1000 1 বলে দিয়েছে তার থেকে 1 বিয়োগ করলে 1000 পরের অঙ্কতে যাচ্ছে দেখো পরের অঙ্কতে চলে এসেছি আমরা এই অঙ্কতে দেখো x এর মান 9999 রয়েছে কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি এই রাশিমালার মধ্যে 9999 বসালে অনেকটাই বড় হবে তার মানে এটা নিশ্চয়ই কোনোভাবে সরলীকরণ করতে হবে সিম্পলিফাই করতে হবে তা এইটাতে প্রথম থেকে উপরটা থেকে আমি যদি দেখি তাহলেই বোঝা যাচ্ছে এখান থেকে x কমন যাচ্ছে আর x কমন নিলে এটা হয়ে যাচ্ছে 4x2-1 আর এখান থেকে দেখো এখান থেকে দেখো 3 কমন গেলে 2x-1 আসছে ঠিক আছে এইবার দেখো তুমি যে কোনো দুটো টার্ম মিলিয়ে মানে যে কোনো একটা দিকে করতে পারো তুমি এটাকেও ভাঙাতে পারো বা এই দুটোকে গুণ করতে পারো এই টার্মটাই আসবে আমি ধরো উপরের টার্মটাকেই ভাঙাচ্ছি উপরের টার্মটাকে যদি ভাঙাই দেখো 4x2-1 এটাকে যদি আমি এরকম ভাবি 2x2-1² দেখো a²-b² এর ফর্মুলায় পড়ে যাচ্ছে আর এটা যেমন আছে 3 গুণ করে 9 আর এই 2x+1 2x-1 এটা থাকুক এরকম থাকুক এবার দেখো এই যে উপরের টার্মটা আছে এই উপরের টার্মটা তোমার 2x+1 2x-1 এ ভেঙে যাচ্ছে মানে a+b a-b তে আমরা ভেঙে ফেলতে পারছি তাহলে নিচের টার্মটা তাই আছে 2x+1 2x-1 তাহলে কি হলো কেটে গিয়ে বেরালো x-1 এইবার আমরা x এর মানটা বসিয়ে দেবো তাহলে আমরা উত্তর পেয়ে যাব কত পেলাম উত্তর 1100 আর পরের অঙ্কটা দেখো এরকম একটা রাশি রয়েছে যে a-1 তার হোল স্কয়ার প্লাস b প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস c-3 তার হোল স্কয়ার প্লাস d প্লাস 4 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 তাহলে a+b+c+d এর মান কত এই অঙ্কটার বেলা একটা জিনিস মনে রাখবে আমরা যখন কোনো বর্গ সংখ্যা বের করি তখন সেটার মান কখনোই নেগেটিভ হবে না সব সময় পজিটিভ হবে চারটে পজিটিভ সংখ্যার এখানে যদি এই চারটে বর্গ সংখ্যার যোগফল 0 রয়েছে তাহলে কোনোটাই তো নেগেটিভ হবে না তাহলে তাদের যোগফল কিভাবে 0 হয় তো অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা করে 0 রয়েছে তোমরা মনে রাখবে যখন দুটো বা তিনটে বা ততোধিক বর্গ রাশির সমষ্টি 0 হয় তখন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে 0 হবে তাহলে আমি এইখান থেকে লিখতে পারি a-1 ও 0 b+2 ও 0 আর c-3 0 আর লিখতে পারি d+4 0 তাহলে এখান থেকে পেয়ে যাব a=1 এখান থেকে পেয়ে যাব b=-2 এখান থেকে পেয়ে যাব c=+3 আর এখান থেকে পেয়ে যাব d=-4 এবার দেখো আমাকে এই চারটে যোগ করতে বলেছে তাহলে তুমি যোগ করলেই উত্তরটা পেয়ে যাবে তো তোমরা এরকম অঙ্ক এইরকম অঙ্ক আজকাল অনেক রকম পরীক্ষাতে দেখছি দিচ্ছে তা ওখানে অনেক কি করে এই ABCD দিয়ে যে এখানে যেমন যোগ করতে দিয়ে দিচ্ছে এগুলো তোমাকে নানা রকম রাশির মধ্যেও সাজিয়ে দিতে পারে তা তোমাকে শেষ পর্যন্ত এইগুলো করেই ABCD মানটা আলাদা আলাদাভাবে বের করতে হবে তাহলে এখান থেকে তুমি যোগ করে দেখো 3×4 হচ্ছে আর 6 মানে -2 উত্তর আচ্ছা পরের অঙ্কতে আমরা চলে আসলাম এরকম একটা দেখো যোগফল রয়েছে ফ্র্যাকশন সংখ্যার তা এইখানে একটা আমি আগেই প্রথমে এরকম একটা অঙ্ক পড়ালাম তখনই বলেছি আমি যে কোনো এই মিশ্র ভগ্নাংশ যদি থাকে তাহলে সেটাকে আমি যোগের আকারে ভাঙাতে পারি তাহলে এখানে দেখলেই বুঝতে পারছি এইগুলোকে আমি এইভাবে ক্লাসে ভাঙিয়ে নিতে পারবো যোগে ভাঙিয়ে নিতে পারবো তা প্রত্যেকটা টার্মকে এইভাবে ভাঙাতে পারবো ধরো তারপর 99 পূর্ণ 2-এর 7টাকে আমি 99+2-এর 7 এইভাবে তারপর 99+3-এর 7 99+3-এর 7 এইভাবে ভাঙাতে পারবো তারপর এইভাবে চলতে চলতে 99+6-এর 7 হবে তাহলে এখানে আমরা ভালো করে লক্ষ্য এমনিতেই লক্ষ্য যদি করি দেখতে পারবো 99 6খানা আসবে তাহলে এই 99 যে 6টা টার্ম আছে আমি যোগ না করে ডাইরেক্ট গুণ করতে পারি কারণ যোগের সংক্ষিপ্ত রূপই হচ্ছে গুণ আমি অতগুলো একবারে যোগ না করে আমি গুণ করে দিতে পারি আর কোন টার্মগুলো থাকছে দেখো প্লাস দিয়ে 1-এর 7 2-এর 7 3-এর 7 এইভাবে 6-এর 7 অবধি থাকছে এইবার একটা জিনিস দেখো এটাকে তুমি গুণও করতে পারো যে গুণ করতে চাও না সে এই 99 কে 100-1 করে নেবে
আর এইটা ক্যালকুলেশন করতে হবে। দেখো এক থেকে ছয় অবধি তুমি যদি যোগ করো, যোগ করে দেখবে এইটা 21 আসবে আর নিচে 7 আছে, তা এইটা কাটাকুটি করে সবসময় 3 আসছে। তাহলে দেখো এই 6 যদি গুণ করি তাহলে 600 হলো, বিয়োগ 6 যোগ 3, তাহলে 600 বিয়োগ আসলে 3, 597 তোমার উত্তর হবে। কিন্তু এই 99 এর জায়গায় যদি এখানে 999 থাকতো তখন ভালো করে ভাবো, এইখানে কিন্তু এটা 1000 বিয়োগ 1 আসতো, বুঝা গেল? তাহলে তখন 600 বিয়োগ 3 না 6000 বিয়োগ 3 হতো। তাহলে এই অঙ্কগুলো একটু দেখে নেবে, এগুলো একদমই সোজা, একটু প্র্যাকটিস করলে এগুলো পারবে, পরের অঙ্কতে চলো চলে যাই। দেখো আগের দিন এরকম টাইপের সিরিজ করাচ্ছিলাম, কিন্তু এটা ওই রকম অত কঠিন নয়, এটা একদমই সোজা। দেখো এই সিরিজটার মান বলে দিয়েছে আর তোমাকে এই সিরিজের মানটা বের করতে বলেছে, তা দেখলেই তুমি বুঝতে পারছো এই যে আগের যে সিরিজ ছিল তার সাথে জাস্ট এটা 2 করে গুণ রয়েছে। দেখো ভালো করে, তারপরের টার্মে যদি দেখি তাহলে 2 গুণ 2 3, তারপর একটা 4 হবে, এরকম করে গুণ রয়েছে, প্লাস ডট 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 2 গুণ 20, এরকম রয়েছে। মানে এইখানে জাস্ট 2 গুণ রয়েছে প্রত্যেকটা টার্মে হরের সাথে। আচ্ছা তারপর দেখি এইখান থেকে হাফ যদি কমন নিই তাহলে প্রত্যেকটা আগের সিরিজটাই চলে আসছে। দেখো তাহলে এই সিরিজটার মান দেখো ওরা বলেই দিয়েছিল কে, তাহলে উত্তর হচ্ছে K/2। x³ + y³ + z³ - 3xyz এর মান বসাতে বের করতে বলেছে আর তোমাকে xyz এর মান বলে দিয়েছে। তা এই অঙ্কটা করার আগে আমাদের এই যে এই x³ + y³ + z³ এর একটা সূত্র হয় বড় সেটা জানতে হবে। এবার দেখো আমরা আগে মেন সূত্রটা জানবো, তারপরে এই অঙ্কটার আমরা শর্টকাট জানবো। দেখো মেন এই সূত্রটা রয়েছে এরকম, আমি বলে দিচ্ছি এই সূত্র একটু মনে রাখার চেষ্টা করবে, এখন নতুন অঙ্কের প্যাটার্নে এইসব অঙ্ক বেশি দিচ্ছে। এবারে WBCS ও সেম এরকম একটা অঙ্ক দিয়েছিল, তা এই এই যে রাশিটা, এই রাশিটা ডাইরেক্ট মান হয় x + y + z x²+y²+z²-xy-yz-zx, এইটা হচ্ছে এই এইটার ফর্মুলা, এটা একটা ডাইরেক্ট ফর্মুলা x³y³+z³। এবার তুমি একটা জিনিস ভালো করে বোঝো, এই যে এই ফর্মুলাটা এখানে যদি 999,000, 1001 যদি বসাতে যাই এইটা অনেকটা সময় লাগবে, সম্ভব না করা পরীক্ষা হলে। তার মানে কি এই 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 সূত্রটার আরেকটা রূপ রয়েছে। আরেকটা রূপ কি, আমি যদি এখানে বাইরে হাফ গুণ করে দিই আর এই হাফ গুণ করে ভেতরে যদি প্রত্যেকটা টার্মের সাথে 2 গুণ করে দিই, তাহলে এই রাশিটা আমি এখানে করে দেখালাম না, তোমরা বাড়িতে করে দেখবে এই রকম টার্ম আসবে, ভেতরে যদি প্রত্যেকটার সাথে 2 থাকতো সহ, z-x^2 এরকম হতো এই ক্ষেত্রে অঙ্কটা। তাহলে আমরা যখনই এই অঙ্ক দেব আমরা এই সূত্রের এই রূপটা ব্যবহার করব, কি হাফ ইনটু x+y+z আর তার সাথে ইনটুতে গুণে রয়েছে x-y^2 y-z^2 z-x^2। এইবার তুমি ভালো করে দেখো এই মানগুলো যদি এখানে বসাই তাহলে এর বিয়োগফলগুলো ছোট হয়ে যাচ্ছে এবং আমি খুব সহজেই এটার মান পেয়ে যাব। আর তুমি যদি বসাতে চাও বসাতেও পারো, দেখো এটা এরকম হয়ে যাবে 999,000, 1001, তার সাথে দেখো এই বিয়োগগুলো যদি করো, দেখো প্রথমেরটা আমি গুণ দিয়ে নিচে লিখছি, এই গুণ দিয়ে যদি এটা থেকে বিয়োগ করো মানে এই ভেতরেরটা হবে -1² এটা হবে -1² আর এইটা লাস্টের টার্মটা হবে 1001 থেকে এটা বিয়োগ করে 2² তাহলে এই ভেতরের টার্মটা দেখো 6 আসছে, হাফ ইনটু এই তিনটাকে যোগ করে দেবে তার সাথে এইটার টার্মটা 6, তারপর কেটে কেটে গিয়ে 9000 আসছে। তাহলে এই অঙ্কটার বেলায় আমরা এইভাবেই অঙ্ক করব, কিন্তু পরীক্ষা হলে আমরা যদি দেখি এ বি সি এর মানটা সমান্তর প্রগতিতে আছে, মানে তিনটের মাঝখানে গ্যাপটা সমান, তখন আমি একটা শর্ট নিয়মেও করতে পারি এত কিছু না ভেবে। সেই নিয়মটা কি, ডাইরেক্ট এই রাশিটার মান হবে 9×d²×m, এইটুকু করলে হয়ে যাবে। এবার বলি ডিটা কি, এই ডিটা হচ্ছে ডিফারেন্স আর এমটা হচ্ছে মিডল যে টার্মটা আছে সেটা। এই সূত্রটা যদি আমি এখানে বসিয়ে দেখাই
তাহলে 9 ইনটু ডি স্কয়ার এর মান কত ডি স্কয়ার এর মান হচ্ছে 1 স্কয়ার আর ওই মাঝখানের যে টার্মটা আছে সেটা হচ্ছে 1000 তাহলে 9000 এটা আমি ডাইরেক্ট করতে পারি কখন করব এই সূত্রটা যখন এই গ্যাপ সমান থাকবে আমি ডাইরেক্ট করতে পারি ঠিক আছে এই বড় সূত্রটা মনে রাখবে এই বড় সূত্রটা দিয়ে অনেক অঙ্ক দেয় ঠিক আছে আমি এখান থেকে আরেকটা সূত্র তোমাদের বলে দিই যেটা দিয়ে আমরা পরের অঙ্কগুলো করব সেই সূত্রটা হলো তোমাদের বলে দিই দেখো যদি এই x প্লাস y প্লাস z টা 0 হয় তাহলে পুরো টার্মটাই 0 এই পাশটা যতটা আছে সব 0 তাহলে আমি লিখতেই পারি সূত্র হিসাবে x প্লাস y প্লাস z 0 হলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz এটার মান 0 হবে কারণ এই 0 এর সাথে যা গুণ করব আমরা 0ই পাব তা এই সূত্রটা একটা মনে রাখতে পারি অথবা এইভাবেও মনে রাখতে পারি x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব এর মান 3xyz হয় কখন যখন x প্লাস y প্লাস z 0 হয় এইটা আমরা সিম্পলিফিকেশনে ও বীজগণিতে এগুলো কাজে লাগাবো তাহলে এই বড় সূত্রটা থেকে আমরা দুটো জানলাম যদি x y আর z এর মান আলাদা আলাদা দেয় তাহলে কিভাবে করব আর এবার দেখব যদি এই x কিউব y কিউব প্লাস z কিউব এর মান বের করতে পারলে x প্লাস y প্লাস z 0 হয় তখন কি করব চলো দেখো একটু আগে তোমাদের যে আগের অঙ্কটা দেখালাম যে x প্লাস y প্লাস z 0 হলে একটা সূত্র দেখলাম দেখো এই ওই সূত্র দিয়ে এই অঙ্কটা কিরকম দেখো এই রাশিটার মান তোমাকে নির্ণয় করতে বলেছে এবার আমি যদি এই নিচের যে টার্মগুলো আছে সেগুলোকে লসাগু করি তাহলে x y z হবে তাহলে এই টার্মটা কি হবে এখানে x নেই x দিক গুণ করলে x কিউব এটা y কিউব এটা z কিউব এখন দেখো আগের অঙ্কের সূত্রে বললাম যদি x প্লাস y প্লাস z 0 হয় তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব এর মান 3xyz হয় তাহলে আমি এই জায়গাটা যেটা তো বলেই দিয়েছি 0 তাহলে 3xyz বসাতে পারি নিচেও xyz আছে কেটে কেটে 3 অ্যানসার তাহলে আমরা এরকম অঙ্ক একই প্যাটার্নের অঙ্ক পরীক্ষা দেয় এইভাবে করব পরের অঙ্ক চলো দেখি দেখো এই পরের যে অঙ্কটা রয়েছে এই তিনটে কিউব আছে তিনটে রাশির মাথায় কিউব আছে এইরকম দেখলেই আমাকে ভাবতে হবে যে তিনটে কিউব দিয়ে আমরা একটা সূত্রই শিখেছি কারণ ওই বড় সূত্রটাই আমাদের কাজে লাগে তা দেখো এই অঙ্কটা কি করে করব দেখো আমি যদি a মাইনাস b কে ধরো a মাইনাস b কে যদি মনে মনে x ধরি b মাইনাস c কে যদি মনে মনে y ধরি আর c মাইনাস a কে যদি মনে মনে z ধরি আমি যদি তিনটাকে টার্মটাকে যোগ করে দিই দেখো x প্লাস y প্লাস z 0 আসছে ভালো করে দেখো এই 0 আসছে মানে তাহলে এই টার্মটা এই টার্মটা এই টার্মটার যোগফল 0 আসছে তার মানে আমি বলতে পারি উপরের টার মানটা হবে 3xyz মানে 3 ইনটু a মাইনাস b b মাইনাস c c মাইনাস a কেন আমি আগে অঙ্কটাই শিখেছি যে a প্লাস b প্লাস c যদি 0 হয় a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc হয় তাহলে সেই ক্ষেত্রে এই এই যে ভেতরের টার্মগুলো দেখো যোগ করো দেখো 0 চলে আসছে তাহলে আমি লিখতেই পারি 3abc আর নিচে দেখো abc রয়েছে অলরেডি a মাইনাস b b মাইনাস c c মাইনাস a রয়েছে তাহলে এই দুটোকে যদি আমি কাটাকুটি করে দিই তাহলে উত্তর হচ্ছে 3 আচ্ছা দেখো পরের অঙ্কটা দেখা যাক এটা একটা সিম্পলিফিকেশন দিয়েছে এইখানে দেখেই বুঝতে পারছো উপরে যে তিনটে রাশির কিউব আছে আমরা একটু আগে একটা অঙ্ক করিয়েছি ওই টাইপেরই অঙ্ক রয়েছে কিন্তু এটা একটু সামান্য চেঞ্জ আছে দেখি কি চেঞ্জ আছে দেখো আমি যদি 1.2 কে যেটা আছে সেটাকে আমি যদি x ধরি 0.8 কে y ধরি এবং 0.7 কে আমি z ধরছি তাহলে এই রাশিটা দেখতে কিরকম হবে দেখো এই রাশিটা দেখতে হবে মানে এই রাশিটাকে আমি কনভার্ট করলে এই রাশিটা হয়ে যাবে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব এইবার দেখো এই যে 2.016 আছে না এটা 3xyz ই আছে তোমরা গুণ করতেও পারো পরীক্ষা হলে নাও করতে পারো তোমাকে ধরেই নিতে হবে এই প্যাটার্নে থাকলে তোমাকে ধরে নিতে হবে এটা 3xyz ই আছে তিনটে জাস্ট গুণ করে দিয়েছে আর নিচে রয়েছে দেখো 2.7 আছে এটা তো কিছু মান বলেনি তাই আমি বসাতে পারলাম না এবার ভেতরের যে রাশিটা রয়েছে সেটা দেখো এরকম রয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি এখানে একটু আলাদা হতে পারে তাও দেখো আমি দেখাচ্ছি এটা দেখো 0.96 আছে তা এটা দেখো 8 এর সাথে 12 গুণ করলে 96 হয় সেটাই রয়েছে তার মানে xy রয়েছে তারপর এটা দেখো তারপরে দেখো xy এর পর তোমার 84 আছে তার মানে এইটা xz আছে মানে এই টার্মটা রয়েছে মানে এটা আগে পরে লেখা আছে তোমরা একটু দেখে নেবে মানে এইটা আমি এই এইটাই হবে নিচে কারণ এইটা না হলে তুমি অঙ্ক হট করে বের করতে পারবে না এবার দেখো আমি যখন এই বড় সূত্রটা দিয়েছিলাম তখন কি লিখেছিলাম এই বড় সূত্রটা সমান সমান
এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে এইটা। তাহলে দেখো এইখানে কি হয়েছে, এই সূত্রটার নিচে, এই রাশিটার নিচে যখন এই সূত্রটা নিয়ে পুরো টার্মটা নিয়ে চলে আসা হয়েছে, তাহলে ওপাশে শুধু পড়ে রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। সুতরাং মনে রাখতে হবে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা ওই যে সূত্রটা প্রথমে বললাম দু তিনটে অঙ্কের আগে, তখন এই প্যাটার্নের ওই সূত্রটা থেকে দেখলেই বুঝতে পারবে এই জিনিসটার মান হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর নিচে রয়েছে 2.7। এবার এই যে এক্স ওয়াই জেড এর যা মান বসে ধরেছিলে তোমরা বসিয়ে দাও, দেখো এটা 2.7ই আসছে, তাহলে এক উত্তর। তাহলে এই রাশিটার মান কি হবে, সব সময় এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। এবার এইটা কি করে হলো, দেখো এখানে তো এত বড় করে আবার সূত্রটা লেখা সম্ভব না, তোমরা যে প্রথম যে সূত্রটা দিয়েছি নিজেই বাড়িতে এইটার নিচে যদি ওপাস থেকে সমান সমান এটা নিয়ে চলে আসো, দেখবে এ প্লাস বি প্লাস সি বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড পড়ে রয়েছে। তাহলে এই অঙ্কে প্যাটার্ন দিলে ডাইরেক্ট উত্তর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে যেহেতু একটা আলাদা সংখ্যা দিয়ে দিয়েছে তাই ওটার সাথে আমরা ক্যালকুলেশন করলাম, যদি এটা না থাকতো উত্তর ডাইরেক্ট এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এটা আমরা আগেই করে আসলাম যে থ্রি এক্স ওয়াই জেড হয়, তা আমি বলছি এই টার্মটাকে আমি মনে মনে এক্স ধরছি, এটাকে ওয়াই ধরছি, এটাকে জেড ধরছি। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমরা জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব দিয়েছে ওরা বের করতে, তাহলে এটার মান থ্রি এক্স ওয়াই জেড হবে। এবার তাহলে আমরা এক্স ওয়াই জেড কি ধরেছি, এক্স ধরেছি এ মাইনাস বি, ওয়াই ধরেছি বি মাইনাস সি, জেড ধরেছি সি মাইনাস সি। এই অঙ্ক এইভাবেই হবে, এইভাবে এইগুলো মনে রাখবে ডাইরেক্ট, যাতে পরীক্ষা হলে পেন থেকে না করতে এমনি দেখেই বুঝে যাবে। দেখো এখানে বলেছে এ বি সি, তারপরে ডি ই এফ, এরকম চলবে মাঝখানে অনেক সংখ্যা আছে এক্স ওয়াই জেড, এগুলো 26টা ন্যাচারাল নাম্বার আছে। তাহলে বলেছে এই রাশিটার মান কত, দেখো এই অঙ্কটা একদমই সোজা, এর কনসেপ্ট কি, দেখো এর মাঝখানে তুমি নিজেই দেখো এর মাঝখানে একটা টার্ম এরকম আসবে, ধরো এর আগের টার্মটাই আসবে এক্স মাইনাস এক্স, এই টার্মটা কিন্তু আসবে, ভালো করে দেখো এক্স মাইনাস এক্স মাইনাস বি করতে করতে এক্স মাইনাস ডি করতে করতে এক সময় আসবে এক্স মাইনাস এক্স, এই এক্স মাইনাস এক্স হচ্ছে জিরো। তা কোনো কিছুকে এখানে সব গুণে রয়েছে এগুলো, তা জিরোর সাথে যখন কিছু গুণ করবো তখন কি হবে পুরো রাশিটাই জিরো হয়ে যাবে। তা আজকে এটাই আমাদের শেষ অঙ্ক, তা তোমাদের কেমন লাগলো ক্লাসটা এরকম বলবে আমাদের, যাতে আমরা আরও ভালো ভালো ক্লাস আনতে পারি। তা সবাই ভালো থাকবে, আচ্ছা এ পর্যন্ত।